আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি প্রত্যেকটা ফেসবুক ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ ফেসবুক টিম থেকে, মানে ফেসবুক থেকে বা মেটা কোম্পানি থেকে অনেকগুলো কিন্তু নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে, আর এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা ফেসবুক ইউজারকে মেনে চলতে হবে। আপনি যদি এই নিয়ম না মানেন বা এই নিয়মের বাইরে আপনি যদি কোনো কাজ করেন, তাহলে আপনার ফেসবুক আইডি কিন্তু শেষ, মানে আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। তো কী কী নিয়ম আপনারা কীভাবে বুঝবেন, কোথা থেকে জানবেন, বিস্তারিত আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। আর এই কথাগুলো কিন্তু আমার নাম ফেসবুক টিম থেকেই এগুলো বলা হয়েছে, মেটা কোম্পানি থেকে এই নিয়মগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছে। আপনারা কীভাবে জানবেন যে কী কী নিয়ম আমাদেরকে মানতে হবে, বিস্তারিত আমি কিন্তু মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। তার আগে প্রত্যেকজনকে অনুরোধ করব আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে, যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আমি প্রথমেই সবার উদ্দেশ্যে একটা সংক্ষেপে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি এখন চাইলেই কিন্তু আপনার মন মতো ফেসবুকে স্ট্যাটাস বা পোস্ট বা ভিডিও আপলোড করতে পারবেন না। মানে অবশ্যই আপনি আপনার মন মতো স্ট্যাটাস বা পোস্ট বা ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই ফেসবুকের রুলসের ভিতর বা নিয়মের ভিতর আপনাকে আপলোড করতে হবে। তার বাইরে আপনি যদি কোনো কিছু করেন তাহলে আপনার ফেসবুক আইডি সাসপেন্ড হয়ে যাবে। তো এখন আসা যাক আপনারা কী কী রুলস আসলে আছে বা কী কী নিয়ম আপনারা জানবেন কীভাবে, আপনারা বুঝবেন কীভাবে, তাহলেই তো আপনারা সেই নিয়মের ভিতর আপনারা কাজ করবেন। তো এই জন্য আপনারা সরাসরি ফেসবুকে আসবেন, এমনকি এই যে থ্রি ডট লাইনে ক্লিক করে একদম নিচে চলে আসবেন, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। এই যে এখানে রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন, তারপর সেটিং অপশনে ক্লিক করবেন, তারপর আপনাদের কাজ হবে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন, কমিউনিটি স্ট্যান্ডার্ড নামের একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলেই ফেসবুক বা মেটা কোম্পানি থেকে যে রুলসগুলো রয়েছে, যেগুলো আপনার মানা কিন্তু একদম বাধ্যতামূলক, মানে না মানলে বা এর বাইরে বা এই রুলসের বাইরে আপনি যদি কোনো কিছু করেন তাহলে আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে, ফেসবুক টিম থেকে সাসপেন্ড করে দিবে। তো দেখেন এখানে কিন্তু ইংলিশে একদম এ টু জেড ডিটেলসে বলা আছে, তো আমরা সবাই তো আর ইংলিশে অত ভালো পারি না, তো এই জন্য আপনাদের কাজ হবে উপরে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু ইজিলি আপনারা বাংলা করতে পারবেন। তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করার পরই কিন্তু আমাদের বাংলা ভাষায় কিন্তু চলে আসবে, আপনারা আপনাদের মতো এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন প্রিয় দর্শক কী কী যে রুলস রয়েছে, অবশ্যই আপনি একটু সময় নিয়ে কোনো এক টাইমে এসে একদম ডিটেলসে এগুলো রিডিং একদম এ টু জেড মন দিয়ে এগুলো পড়বেন, কারণ এইখানে কিন্তু ডিটেলসে নিয়মগুলো বলা আছে। এই নিয়মের ভেতরে আপনাকে ফেসবুক চালাতে হবে, এই নিয়মের ভেতরে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, এই নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না। হ্যাঁ প্রিয় দর্শক, কখনোই করবেন না, এগুলো আপনারা ডিটেলসে পড়ে নেবেন। আর একদম নিচে চলে আসলে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু এই যে দেখেন এই ধরনের মার্ক করা অপশন রয়েছে, আপনারা কিন্তু আবার এইগুলোতে ক্লিক করলে এই সম্পর্কে ডিটেলসটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে এইগুলো ডিটেলসে আপনারা পড়ে নেবেন, কারণ বাধ্যতামূলক আপনাদের পড়তে হবে, কারণ এর বাইরে আপনি ভুলে যদি কোনো একটা কাজ করে ফেলেন তখন আপনার ফেসবুক আইডি কিন্তু ফেসবুক টিম থেকে সাসপেন্ড করে দেবে, নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু অনেক বড় সমস্যার ভিতর আপনি পড়বেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যখন ফ্রি টাইম থাকেন অবশ্যই এগুলো ডিটেলসে ফেসবুকের বা মেটা কোম্পানির এই রুলসগুলো আপনারা ডিটেলসে পড়ে নেবেন, কারণ এই নিয়মের ভেতরে আপনাকে কাজ করতে হবে, এই নিয়ম না মানলে আপনার কিন্তু সমস্যা হবে ফেসবুক আইডিতে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে উড়াধুরা শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।